কন্যাদান সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই দেখানো হয়েছে রবি রবির বাবা মা খেতে বসে বসে কথা বলতে থাকে। মন সবাইকে খেতে দেয়। রবির বাবা মা মনের হাতের রান্নার তারিফ করে। রবির বাবা বলে, এরকম একটি বৌমা পেয়ে আমরা ভীষণ খুশি। রবির মা বলে, একদম ঠিক কথা বলেছ, তবে পরিবারের শিক্ষাও ভীষণ বড় ব্যাপার। অঞ্জনবাবুকে দেখেছো তো কীরকম আদর্শ দিয়ে মেয়েদের বড় করেছেন। রবির বাবা বলেন, উনি একজন শিক্ষক, আদর্শ নীতি এসব মেনেই তো মেয়েদের বড় করে তুলেছেন। রবির মা বলে, তবে এভাবে মা ছাড়া মেয়েদেরকে বড় করেছেন, এটা কিন্তু খুব কঠিন কাজ। রবির বাবা বলে, হ্যাঁ সত্যি, মায়ের অভাব মেয়েদের উনি বুঝতে দেননি। রবির মা বলে, তবে ওনার জামাইরা কিন্তু সব এক একজন হীরের টুকরো ছেলে, সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে, কুটকাচালিতে মোটেই থাকে না। তবে যেন আমার ওই বিশু ছেলেটাকে ভারী ভালো লাগে। রবির বাবা, একদম ঠিক কথা বলেছ, ভীষণ ভদ্র এবং দায়িত্ব জ্ঞান সম্পন্ন ছেলে। বিশুর কথা শুনেই রবির মুখ ভার হয়ে যায়। রবির মা বলে, দাদার ব্যবসাটাও মন প্রাণ দিয়ে দেখে ওই ছেলেটি, তবে একটা কথা ভীষণ অদ্ভুত লাগে আমার, অমন সুন্দর দেখতে একটি ছেলে তবুও বিয়ে কেন করছে না বলতো। এই কথা শোনা মাত্র রবির কপালে চিন্তার ভাঁজ পড়ে, আর সে মনের দিকে তাকায়। ইন্দ্র বলে, আমি তো ভেবেই কুল পাচ্ছি না। নীরা বলে, তোমরা অন্য কোথাও খুঁজে দেখো না। ইন্দ্র বলে, আমার আগের ড্রাইভার আমাকে ফোন করে বলল ও নাকি শাগনিককে রাস্তায় দেখতে পেয়েছে, কিন্তু এই কথাটা আমি মা আর সোনাকে বলতে পারছি না। নীরা বলে, কিন্তু কেন, ওদের বললে তো ওরা একটু স্বস্তি পেত। ইন্দ্র বলে, না, এসব শুনে শাগনিককে ওরা আমাকে খুঁজে আনতে দেবে না, কান্নাকাটি চেঁচামেচি করে একটা হুলুস থুলুস কান্ড বাঁধাবে। বিশু বলে, হ্যাঁ বৌদি, দাদা একদম ঠিক কথা বলেছে। নীরা বলে, কিন্তু একজন ড্রাইভারের কথার উপর ভিত্তি করে তোমরা শাগনিককে খুঁজবে কি করে? বিশু বলে, ড্রাইভার কি কোনোভাবে গাড়ির নাম্বার দেখেছে? ওর কি সেটা মনে আছে? দাঁড়া একবার ফোন করে দেখি। ইন্দ্র তখন নার্ভাস হয়ে বিশুকে বলে, ধুর, অত খুঁটিয়ে কেউ দেখে নাকি, তুই হলে তুই কি দেখতিস? বিশু বলে, হ্যাঁ, তা অবশ্য তুই ঠিক বলেছিস, অত গাড়ির মাঝখানে এভাবে দেখা প্রায় অসম্ভব। ইন্দ্র বলে, ড্রাইভার কিন্তু বলছিল ও নাকি শাগনিককে এয়ারপোর্ট থেকে ফিরতে দেখেছে। নীরা এ কথা শুনে চমকে যায়। বিশু বলে, তাই, তাহলে আমি একটা কাজ করতে পারি, আমার একটা বন্ধু আছে যে কিনা এয়ারপোর্টে পার্কিংয়ের দিকটা দেখে, সেখান থেকে তো শাগনিকের খোঁজ পাওয়া যেতেই পারে। নীরা বলে, কিন্তু এ তো ভীষণ লম্বা কাজ, কি যে করব, আমার মাথায় তো কাজই করছে না। ইন্দ্র বলে, এখন যে কোনো উপায়ে শাগনিকে ফিরিয়ে আনাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। বিশু বলে, দরকার হলে আমি পুলিশের দ্বারস্থ হব, কিন্তু আর দেরি করা যাবে না। এই বলে বিশু বেরিয়ে যায়। নীরা বলে, ঠাকুর এবার অন্তত মুখ তুলে চাও, বিশু যেন শাগনিককে খুঁজে পায়, মা আর সোনার কষ্ট তো আর দেখা যাচ্ছে না। ইন্দ্র তখন নীরাকে বলে, ওদের জন্য তুমি এখনো এত ভাবো? নীরা বলে, না ভেবে তো আর উপায় নেই বলো, ওরা হয়তো আমাকে এই পরিবারের লোকজন বলে ভাবে না, কিন্তু আমি তো তা ভাবি না, এই পরিবারের সংকট মানে আমারও সংকট। ইন্দ্র ভাবে, বিশু তো খুঁজতে বেরোলো, কিন্তু আমার ভয় হচ্ছে অন্য জায়গায়, খুঁজতে গিয়ে যদি কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে, বিশু যদি জানতে পেরে যায় যে আমাকে শাগনিকের কথা ড্রাইভার নয় বর্ষা বলেছে তখন। অন্যদিকে বর্ষা তার বরকে বলে, তুমি এখন বাজারে গিয়ে কি করবে, এতটা লম্বা জার্নি করে এসেছো, এখন একটু রেস্ট করো, তা না করে বাজার যাচ্ছ, আমি তো সব বাজার করেই রেখেছি। বর্ষার স্বামী বলে, আমার বাজার যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। বর্ষা বলে, কিন্তু কেন? বর্ষার স্বামী বলে, আমি সারাটা পথ এটাই ভাবতে ভাবতে এলাম যে কখন রঞ্জন আর তার বাবার সাথে দেখা হবে, আর আমি জিজ্ঞাসা করব কেন তোমার নাম ইন্দ্রের সাথে জড়িয়ে তোমার বদনাম ওরা করছে। আমি ফয়সালা করার জন্যই এখন রঞ্জনের দোকানে যাচ্ছি। বর্ষা বলে, তুমি ওসব ছাড়ো। বর্ষার স্বামী বলে, ছেড়ে দেব মানে, আমি তোমাকে ভালোবাসি, আজ তোমাকে এর একটা হেস্তনেস্ত করতেই হবে। তখন রঞ্জন আর তার মা হেঁটে হেঁটে আসতে থাকে। বর্ষার স্বামী বলে, এই যে তোমরা কোন সাহসে বর্ষার নামে এসব আজে বাজে কথা রটাচ্ছ। রঞ্জন বলে, কেন, আপনার বৌখি ধোয়া তুলসী পাতা, তলে তলে কি সব চলছে আপনি জানেন? রঞ্জনের মা বলে, আপনি আপনার বউকে সাপোর্ট করবেন এটাই তো স্বাভাবিক, কিন্তু আপনি যখন এখানে থাকেন না তখন আপনার বউ কি করে বেড়ায় আপনি নিজেই জানেন না। বর্ষার স্বামী বলে, আপনার এসব বাজে কথা বলছেন কেন, আমি এসব একদম বিশ্বাস করি না। রঞ্জনের মা বলে, আপনি হয়তো জানেন না, ইন্দ্রের সাথে বর্ষার প্রেমের কারণেই কিন্তু আমার পরের দোকান থেকে ইন্দ্রের চাকরিটা খোয়া গেছিল। রঞ্জন বলে, মা একদম ঠিক বলছে,
আপনার অ্যাবসেন্সে তো আপনার বউ ইন্দ্রের সাথে একেবারে স্বামী স্ত্রীর মতো থাকে। রঞ্জনের মা বলে, আপনি বর্ষার কথা একদম বিশ্বাস করবেন না। আচ্ছা, আমাদের কথা আপনাকে বিশ্বাস করতে হবে না, আপনি একবার বাজারে গিয়ে এসব জিজ্ঞাসা করে আসুন, সবাই একই কথা বলবে আপনাকে। বাজারে সবাই জানে, দেখে বর্ষার স্বামী অবাক হয়। রঞ্জন বলে, আগে ইন্দ্রের ফ্যামিলির সাথে আমাদের একটা মধুর সম্পর্ক ছিল, আপনারাও আমাদের বিশেষ বন্ধু, কিন্তু আপনার বউ ওই ইন্দ্রের জন্য আপনাদের সাথে আমাদের সম্পর্কটা খারাপ করলো। রঞ্জনের মা বলে, আপনার এখানে না থাকার সুযোগ নিয়ে বর্ষা ইন্দ্রকে ওর বাড়িতে নিয়ে গিয়ে রাখতো দিন রাত, আপনি আবার আমাদের সন্দেহ করতে এসেছেন, আপনার লজ্জা করে না? ছি ছি। এই বলে রঞ্জন ও তার মা চলে যায়। বর্ষা বলে, ওরা না আমাকে হিংসে করে, এসব মিথ্যে কান দিও না ওদের কথায়। বর্ষার স্বামী বলে, ঠিক আছে, ইন্দ্রের সাথে কথা বললেই সব কিছু আমি জানতে পারবো। অন্যদিকে সায়ন রানাদাকে বলে, পাঁচটা দোকান ঘুরে তবেই দাম যাচাই করতে হবে, ব্যবসায় লাভের মুখ যদি না দেখতে পাই তাহলে ব্যবসা করে কী লাভ। অংশু বলে, আর সেই জন্যই আমি কয়েকটা স্কুল ইতিমধ্যেই ঘুরে ফেলেছি, রেসপন্সও পাচ্ছি বেশ পজিটিভ, সকলেই আমাদের অর্ডার দিতে উৎসুক। তখন বিথি আর সায়নের বৌদি চা নিয়ে এসে সকলকে দেয় আর বলে, আমাদের একটা কথা আছে, যদি তোমাদের ব্যবসাটা ঠিকঠাক দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আমাদের একটা কাজের লোক লাগবে। বিথি বলে, আমি সর্বান্তকরণে বৌদিকে সমর্থন করছি। তারপর রানা উদাস হয়ে দাঁড়িয়ে থাকছে দেখে সায়ন বলে, কি হয়েছে? রানা প্রথমে বলতে চায়নি, কিন্তু সায়নের জোরাজুরিতে রানা বলে, তিথি আর মেয়েটার কথা খুব মনে পড়ছে, একবার ওদের দেখে আসতে পারলে ভালো হতো। সায়ন সিরিয়াস মুখে বলে, তুমি এখন এখানে কাজ করতে এসেছো, এখন এসব ভাবলে তো চলবে না। সায়নের এমন কথা শুনে রানা বাকরুদ্ধ হয়ে যায়। তারপর সায়ন হেসে বলে, আরে আমি তো মজা করছিলাম, তুমি যাও আজই ঘুরে এসো। সায়নের কথায় রানা খুশি হয়ে বলে, আমি তাহলে ব্যাগ গুছিয়ে নেব? সায়ন বলে, হ্যাঁ যাও যাও, আর আমরা তো এখানে ব্যবসা করছি, আমরা তো বিজনেস পার্টনার, এখানে এসব একদম ভাববে না, এত পারমিশনের কি আছে? তুমি তো আমার আন্ডারে আমার অফিসে কাজ করছো না? রানা খুশি হয়ে ব্যাগ গোছাতে গেলে সায়নের বৌদি বলে, তুমি কি এটা ঠিক করছো সায়ন? সব কাজ কি অংশুই করবে? সায়নের দাদা বৌদি দুজনে মিলে এসবের জন্য সায়নকে কথা শোনালে বিথি ভাবে, রানাদার জন্য কেন সায়নকে কথা শুনতে হবে? রানাদা ফিরে এলেই আমাকে রানাদার সাথে কথা বলতে হবে, যে কোনো একদিক বেছে নিতে হবে, হয় পরিবার না হয় কাজ। ইন্দ্র বাড়ি ফিরে নীরাকে জিজ্ঞাসা করে, বিশু ফিরেছে কিনা, কিছু জানিয়েছে কিনা? নীরা বলে, না কিছুই জানা যায়নি। ইন্দ্র বলে, এবার তো আমার ভীষণ চিন্তা হচ্ছে। মন্দিরা দেবী ইন্দ্রকে বলে, তোরা কিছু একটা কর তাড়াতাড়ি, সোনাকে তো আর থামানো যাচ্ছে না। ইন্দ্র বলে, শাগনিককে এয়ারপোর্টের কাছে দেখা গেছে, বিশু এয়ারপোর্টে গেছে ওর বন্ধুর থেকে খোঁজ নিতে। মন্দিরা দেবী কাঁদতে কাঁদতে বলে, শাগনিক আমাদের সাথে কেন এরকম করলো বলতো? বাচ্চাটা হওয়ার আগে শাগনিক ফিরবে তো? নীরা বলে, শাগনিককে খোঁজার কোনো ত্রুটি রাখা হচ্ছে না মা, আপনি চিন্তা করবেন না। তখন বিশু ফিরে আসে, সকলে বিশুকে জিজ্ঞাসা করে শাগনিকের কোনো খবর পাওয়া গেল কিনা। বিশু বলে, হ্যাঁ ভালো খবরই আছে, আমি যতটা কঠিন কাজ ভেবেছিলাম কাজটা ততটাও কঠিন হয়নি, মাত্র 13 জন ড্রাইভারের সঙ্গে আমার কথা হয়েছে আর তাদের মধ্যেই একজন শাগনিককে চিনে ফেলেছে। সোনা এই কথা শুনে উত্তেজিত হয়ে পড়ে, সোনা বলে, আমি আজই যাব শাগনিকের কাছে। ইন্দ্র সোনাকে বোঝায়, ইন্দ্র বলে, কালই আমি আর বিশু যাব শাগনিককে ফিরিয়ে আনতে। সোনা ইন্দ্রকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, তোরা যা হোক করে হোক শাগনিককে আমার কাছে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে এনে দে, আমি আর পারছি না। মন্দিরা দেবী তাদের সংসারের সমস্ত বাধা বিপত্তি দূর করে দেওয়ার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে। তখনই বর্ষা আর তার স্বামী ইন্দ্রর বাড়িতে হাজির হয়। বর্ষার স্বামী বলে, আমি বর্ষার ব্যাপারে একটু ইন্দ্র আর বিশুর সাথে কথা বলতে চাই। বর্ষাকে দেখে সকলে চমকে যায়। এরপর কি হয় জানতে দেখতে থাকুন কন্যাদান প্রতিদিন সন্ধ্যে 7:30 শুধুমাত্র সান বাংলায়।